এরাও শত্রু মুখোশের আড়ালে ওদের কাস্টডি নাও রাজ আর কাস্টডিতে নিয়ে ওদেরকে এমন মার মারো যে দ্বিতীয়বার ড্রাগ ছোঁয়ার আগে 100 বার ভাববে আমি তো ঘাবড়ে আমি তো মানে এরকম সিচুয়েশন কোনদিন পড়িনি বুঝতে পারছি না কি করবো কি করলাম বলতো গিয়ে কাছে গেলাম যেটা ভাবলাম সেটাই হয়েছে হিসি করে ফেলেছে এত হাসবার কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না বাবা আমি বলে নি মা বলছিল যে তুমি নাকি নাপি বদলাতে মানে আমার ছোটবেলায় আর তুই বল যে আমি যদি তখন তোর নাপিটা না বদলে দিতাম তাহলে তো তোকে আদুর গায়ে ভিজে অবস্থায় বিছানায় পড়ে থাকতো তো হ্যাঁ ঠিকই তো বলেছেন তখন আপনি করতেন এখন অরিজিৎ করছে ওই একই ব্যাপার হলো একদম ঠিক একদম ঠিক কিন্তু আমার তো এখানে এক মুহূর্ত থাকা চলে না এই সময়টা হচ্ছে তোমাদের দুজনের ফিলিংস গুলোকে নিয়ে যতবারও ডিলিংস গুলো সেরে নাও আর আমি এই ফাঁকে অন্য পেশেন্ট গুলোকে দেখে আসি ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস টাইম আমার কোনো নিতে ইচ্ছে হচ্ছে তো ইচ্ছে যখন করছে নাও না না ওই নার্স এসে আবার বকাবকি করবে নার্স বকাবকি করবে বলে তুমি তোমার ইচ্ছে পূরণ করবে না আমার তো আরেকটা ইচ্ছে করছে যেটা করলে নার্স কিছুই বলতে পারবে না মানে কোনো অধিকার নেই তাহলে সেটাই করো বলছো এই অরিজিৎ অরিজিৎ কেউ চলে আসবে অরিজিৎ দেখো কেউ চলে আসবে আর আমি তো চুরি করছি না না অরিজিৎ আয় অধিক 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 অবশ্য অধিক বুঝলাম অরিজিৎ আসবো দুটো কিস দিতে হবে এখান থেকে যাওয়ার সময় একটা কিস আর যদি রিটার্ন আসো তার জন্য আর একটা কিস দিতে শুধু যাওয়ারটা দিয়ে গেলাম অপেক্ষা করিস আসারটাও পেয়ে যাবে ছেলেগুলো ফুর্তি করতে গিয়ে নিজেদের লাইফ বরবাদ করে আর মাঝখান থেকে একটা ছেলের প্রাণ গেল সত্যি সত্যি খুব কষ্ট হচ্ছে জানো তো দেখো এতদিনে এত ক্রিমিনালকে শুট করেছি কিন্তু কোনোদিন এত কষ্ট পাইনি যা কষ্ট পেলাম আমি রাজুকে শুট করার পর স্যাম স্যাম তোর কিছু করার ছিল না শোন ও তো অরিজিৎ স্যারেরও কথা শুনেনি তাই আমাদের গুলি চালাতে হলো থামি আমাকে একটু দাও না আ না 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 দাঁড়াও দেখেছো তো এই গায়ত্রী দেখো দেখো ওর নাকটা না একেবারে অরিজিতের মতো হয়েছে তুমি যে কি বলো না দেখি বাবা দেখি শোনো 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 গীতা নাও নাও আমি কি সুন্দর হয়েছে দিদি দূরে কেন মা এখানে আসুন না আপনি এসেছেন আমি খুব খুশি হয়েছি কেমন আছো নন্দিনী ভালো আছি মা বড় মা তুমি একটু একটু বোঝাও কে এই বয়সে যদি না বোঝে তাহলে আর দেখি আমি চলি তুমি যেসলাম আর প্লিজ একটু বুঝিও মেয়েটাকে বুঝতেও কে হবি 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 এরাও শত্রু মুখোশের আড়ালে